হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বাংলাদেশ এই কথাটির মধ্যে রয়েছে এক আবেগ, অনুভূতি এবং অসম্ভব মায়া। যারা বাংলাদেশকে ভালোবাসে বা যারা বাংলাদেশের নাগরিক, তাদের সবার কাছেই পুরো বাংলাদেশটাই একটা আবেগের জায়গা। কিন্তু তারপরও আজকের ভিডিওতে আমরা পর্যায়ক্রমে এমন পাঁচটি জেলার কথা বলবো যারা পর্যায়ক্রমে সবচেয়ে ধনী জেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সো ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমে রয়েছে ঢাকা জেলা। বাংলাদেশের ধনী জেলার মধ্যে ঢাকা প্রথম। ঢাকা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এই জেলায় অবস্থিত। রাজধানী ঢাকা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আয়ের উৎস এই ঢাকা জেলা। বাংলাদেশের এমন কোনো সুযোগ সুবিধা নেই যা ঢাকা জেলাতে পাওয়া যায় না। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে চাকরি করে এই ঢাকা জেলায়। আধুনিকতার ছোঁয়ায় এই জেলা সজ্জিত, অর্থনীতির দিক থেকে ছাড়িয়ে গেছে এই জেলা। এই জেলাতে গরিব মানুষ খুবই কম, বেশিরভাগ মানুষই ধনী। এছাড়াও এই ঢাকা জেলায় রয়েছে আধুনিক স্থাপত্য, যেমন জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ ব্যাংক, বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, হাতির ঝিল সহ আর অনেক কিছু। নাম্বার দুই, নোয়াখালী জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অবস্থিত নোয়াখালী জেলা, এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় 40% কৃষিখাত থেকে আসে এবং জেলার 80% লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ এবং মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামতের সাথে 60-70% শ্রমজীবী জড়িত থাকে। নিম্নভূমি অঞ্চল হওয়াতে এই জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয়। শীত মৌসুমে জেলার সর্বত্র, বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলে রকমারি ফসলের চাষ হয়। এছাড়াও বিস্তীর্ণ চরাঞ্চলে এই দ্বীপগুলোতে গরু, মহিষ, ছাগল এবং ভেড়া পালন ব্যাপকতা লাভ করেছে। নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত নিজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। জেলার মোট আয়ের অন্যান্য খাতে আয়ের উৎসগুলোর মধ্যে অকৃষি শ্রম 3.43%, শিল্প 0.84%, বাণিজ্য 14.74%, পরিবহন খাত 3.83%, চাকুরি 16.11%, নির্মাণ খাত 1.49%, রেমিটেন্স 7.97% এবং অন্যান্য 10.58% অবদান রাখছে। নাম্বার থ্রি, সিলেট জেলা। সিলেট একটি প্রবাসীবহুল জনপদ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষ বসবাস করে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই বিভাগের প্রধান উৎস। এছাড়া পাহাড়ে ও প্রান্তরে বেড়ে ওঠা কৃষি ব্যবস্থাপনা, যেমন চা, ধান, মাছ, কমলা, লেবু, আনারস, বাঁশ, আম ইত্যাদি এ অঞ্চলের মানুষের অনন্য অবলম্বন। এছাড়া সিলেট পর্যটন এলাকা হিসেবেও প্রসিদ্ধ। পর্যটন খাত থেকেও প্রচুর মুদ্রা অর্জন করে সিলেট। সরকারিভাবে সিলেটে দুইটি বেসিক শিল্পনগরী গড়ে উঠেছে, একটি খাদিমনগর শিল্পনগরী এবং অন্যটি গুটাটিকর শিল্পনগরী। নাম্বার চার, চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যে প্রায় 75% সংগঠিত হয়। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এ হার 80%। রাজস্ব আয়ের চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে 1983 সালে চট্টগ্রামের হালি শহর 453 একর জায়গার উপর নির্মাণ করা হয় চট্টগ্রাম ইপিজেড। এটা সমুদ্র বন্দর থেকে 3.10 কিলোমিটার
এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 1.30 কিলোমিটার দূরত্বে হয় শিল্প পার্ক হিসেবে দ্রুত প্রসার লাভ করছে। চট্টগ্রাম বন্দর বিশ্বের একমাত্র প্রাকৃতিক সমুদ্র বন্দর। নাম্বার 5 কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এই অঞ্চলের দারিদ্রতার হার 56.6%। এই জেলার অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠেছে কৃষির মাধ্যমে। এ জেলার প্রায় 11.6% মানুষ ব্যবসার সাথে জড়িত এবং এখানে দুটি শিল্প নগরী রয়েছে। কুমিল্লায় রয়েছে বাকরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মূল স্থাপনা ও গ্যাস ফিল্ড। সো ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটি ভিডিও যেখানে আসলে 5টি ধনী জেলার নাম উল্লেখ করা হয়েছিল এবং তাদের সম্পর্কে কিছু বলার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।